আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে পোকা অথবা গর্ত হলে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতে এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগার সমস্যা রয়েছে আবার কারো কারো দেখা যায় যে দাঁতের উপরে এ ধরনের গর্ত রয়েছে ভিউয়ার্স দাঁতে যদি একবার ডেন্টাল ক্যারিজ বা পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে ধীরে ধীরে এরকম গর্ত হয়ে যায় ভিওয়ার্স মনে রাখবেন দাঁতে পোকা বা ডেন্টাল ক্যারিজ কখনও এমনিতে ভালো হয় না যদি কখনও কোনো দাঁতে ডেন্টাল ক্যারিজের আক্রমণ ঘটে সেক্ষেত্রে তা ধীরে ধীরে বাড়তেই থাকে এমনটি নয় যে এমনিতেই ভালো হয়ে যায় এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা দাঁতে গর্ত হলে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতেই হবে একমাত্র একজন অভিজ্ঞ ডেন্টিস্টই পারে এ ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে তো ভিওর্স এ ধরনের গর্ত নিয়ে আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন ধরুন এমন একটি দাঁত যে দাঁতে আপনার গর্ত হয়ে গেছে বা ডেন্টাল ক্যারিজ রয়েছে এমন একটি দাঁত নিয়ে যখন আপনি ডেন্টিস্টের কাছে যাবেন তখন ডেন্টিস্ট আপনার দাঁতে কি করবে আসুন জেনে নেই ধরুন এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি একই সঙ্গে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এবং গর্ত হয়ে গেছে এমন দাঁত নিয়ে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার তখন আপনার সেই ডেন্টাল ক্যারেজে যতটুকু অংশ দাঁতের আক্রান্ত হয়েছে ঠিক ততটুকু অংশ মেশিন দ্বারা কাটিং করে পরিষ্কার করে নেবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এইখানে দাঁতের উপরে একটি গর্ত দেখতে পাচ্ছেন এই গর্তটি হলো ডেন্টাল ক্যারেজ ছিল আর সেই ডেন্টাল ক্যারেজটি মেশিন দ্বারা কাটিং করে সেটি পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পরে দাঁতের উপরে ঠিক এমন একটি গর্ত হয়ে যাবে আর সেই গর্তটা ফিলিং বা পুটিং করার ম্যাটেরিয়াল দ্বারাই এটি ভরাট করে দেওয়া হবে এটি হলো ডেন্টাল ফিলিং করা যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি দুই জায়গায় ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে এবং মেশিন দ্বারা কাটিং করে পরিষ্কার করার পরে সেখানে কিন্তু কালার ম্যাচিং ফিলিং করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো একমাত্র এইভাবেই কিন্তু ডেন্টাল ক্যারিজ বা দাঁতে গর্ত হলে ট্রিটমেন্ট করা হয় এক্ষেত্রে আপনাকে কোনো ঔষধ সেবন করতে হবে না কোনো কিছু ব্যবহার করতে হবে না জাস্ট আপনি ডাক্তারের কাছে যাবেন যাওয়ার পরে জায়গাটি পরিষ্কার করে ডাক্তার আপনার দাঁতে ফিলিং বা পুটিং করিয়ে দিবে। তাহলে মোটামুটি আপনার দাঁতটি ভালো হয়ে যাবে মনে রাখবেন দাঁতের সমস্যা কখনোই নিজে নিজে ভালো হয় না এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে কখনও নিজে নিজে দাঁত ভালো হতে পারে না তো হিয়ার্স আশা করি বুঝে গেছেন যে ডেন্টাল ক্যারিজ অথবা দাঁতে করতে করণীয় সম্পর্কে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম